একদা প্রশাসনিক বৈঠকে শোভন চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শ্বশুরের কামায় খাচ্ছে জামায় পার্থ চট্টোপাধ্যায়ের জামেরও কি সেই রকমই ব্যাপার নাকি কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি অন্তত সেই রকমই দাবি করছে পার্থ চট্টোপাধ্যায়ের জামায় কল্যাণময় ভট্টাচার্যকে যে ইডি নোটিশ পাঠিয়েছে সে খবর আগেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম এর আগে ইডির দুবার নোটিশ পাওয়ার পরেও হাজিরা দেয়নি কল্যাণময় কিন্তু সোমবার দুপুরে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে পৌঁছে যান পার্থর জামায় তারপর তাকে ম্যারাথন জেরা শুরু করে ইডি অফিসারেরা ইডি সূত্রে খবর বা ইডির দাবি পার্থ দুর্নীতি করে রোজগার করেছিল সেই টাকা জামায়ের ব্যবসায় ঢেলেছেন বলা ভালো শ্বশুরের বেআইনি টাকায় ব্যবসা বাড়িয়েছেন জামায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর তার নামে একটি ট্রাস্ট গঠন করা হয় পার্থর জামাই ওই ট্রাস্টের সদস্য তাছাড়া পিংলায় পঁয়তাল্লিশ একর জমিতে বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল নামে যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে কল্যাণময় হলেন তার চেয়ারম্যান এডি সূত্রে দাবি একাধিক প্রক্সি ব্যবহার করে স্কুলের জন্য জমি কিনেছে কিনেছিলেন কল্যাণময় শুধু তাই নয় জমি কেনা মাটি ফেলা ইট সিমেন্ট রডের টাকা নগদে অর্থাৎ ক্যাশে দেয়া হতো হিসেব করে দেখা গিয়েছে অন্তত কুড়ি কোটি টাকা ক্যাশ ঢালা হয়েছে ওই স্কুল তৈরির জন্য সোমবার এই প্রতিটি লেনদেন ধরে ধরে পার্থর জামায় অর্থাৎ কল্যাণময়কে জেরা করেছেন ইডি অফিসাররা তাকে টাকার উৎস নিয়ে প্রশ্ন করা হয় স্কুল নির্মাণের জন্য যে কোটি কোটি টাকা ক্যাশ খরচ করা হলো তা এলো কোথা থেকে তা পার্থ চট্টোপাধ্যায়ের টাকা কিনা তা জানতে চাওয়া হয়েছে কৌতূহলের বিষয় হলো পার্থ জামাইকেও কি এবার গ্রেপ্তার করতে পারে ইডি কেন্দ্র তদন্তকারী এজেন্সির সূত্রে সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে কোনো রকমভাবেই মুখ খোলেননি কল্যাণময় তিনি বেশিরভাগ প্রশ্নের উত্তরেই জানি না বলে বা চুপ থেকে গিয়েছেন আর এরপরেই নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়তো আরও একবার জিজ্ঞাসা করার পর যদি সদুত্তর না মেলে তাহলে তাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারে ইডি